বাবা রে বাবা, বেলুন ফোলানো শেষ হলো। আমি তো ভাবছিলাম আজকে খালি ফুইং আর ফুলিং, ফুইং আর ফুলিং এটাই চলবে, আর কেক কাটিং আর হবে না। দেখি, এ বাবা, এ তো কেক কাটিং এর বদলে রিডিং হচ্ছে। ও ভালো বাবা, এ পেকর বার্থডেতে কিছু হবে না, হবে না বলছি, পাবলিক লোকজন এরা সব আসবে না, আমি তো তাড়া করতাম না। আসলে লোকজন তো আমাকে ভয় পায়, তাই ভালো বাবা আর কাউকে ডাকেনি মনে হচ্ছে। দেখি, এ বাবা, কেক এসছে। এই তো গুটি কয়েক লোকজন দেখতে পাচ্ছি, এরা বোধ হয় আমার ভয়ে না ভয় পাওয়ার সার্টিফিকেট নিয়ে এখানে এসছে। দেখি কেকটা, ঘর বাড়ি, এ বাবা, এই এমনি কালো কালো কেক তো। এই যে পেকো সব তুলে নিচ্ছে এখান থেকে যা পাচ্ছে। দেখি কেকটা ভালো করে একটু দেখি, এ বা, এ বাবা, গাধা গরু সব চড়ছে। দেখো যেমন যার জন্মদিন তেমন কেক, দিদিটা ফটো তুলছে, এরা সব সার্টিফিকেট পাওয়া, এরা আমাকে ভয় পায় না কেউ, তারা তাই এরা আজকে এসছে সবাই, যারা যারা ভয় পায় না আমাকে। এ ভালো বাবা তো এত ভালো না, কিন্তু আমারও তো একটু মাঝে মাঝে ইচ্ছে করে লোকজনকে আসবে তারা করবো, এই লোকজনে চোখগুলো মাথার উপরে উঠে যাবে, এটা আর হচ্ছে না। এ দেখো, এই দেখো কেকটা কেটে ফেল দেখি, এরকম কালো কালো কেক, এর মধ্যে এই আন্টিটা একটু ভয় পাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এই ডর কে আগে জিত হ্যাঁ বলে চলে এসছে। কেন না গো, কেন না, আমি কিছু করি না গো, আর খালি একটু লোকজনকে ভয় দেখাই তারপর চলে যায়। বলছি পেকো, তুই কি স্ট্যাচু বসে থাকবি নাকি? একে তো সারাদিনে বেলুন ফুলাচ্ছে, দেখে দেখে এটা ধৈর্যের পরীক্ষা হয়ে যাচ্ছে। এরপর সি ফোর কেকটা আর কে ফোর কেটে ফেল দেখি, আর ভালো লাগছে না, এই তো কি সুন্দর, একে পেকোর পাশে কেউ নেই। এরা আবার মোমবাতি জ্বালা না, বলে মোমবাতি নাকি ফু দিতে নেই বার্থডের দিন। সেই নর্মাল লোকেরা যা করে এরা তার করে না, তোর যে আগেই বলেছি তোমাদেরকে। তো যাই হোক, পেকোর কেক কাটা হচ্ছে, দেখো পেকোর হাত থেকে ভালো বাবা নিয়ে নিচ্ছে, পেকো কেক কাটতে পারছে না বোধ হয়। বলছি দেখি, না না, এই কালো কালো কেকটা আর খাবো না আমি, মাঝখান থেকে আবার কালো হয়ে গেলে তখন আবার মুশকিল হয়ে যাবে। এইটাকে ভালো বুঝতে পারছি না ভালো কিনা। পেকো দাদনকে দে, দাদনকে পেকো দে একটু, দাদন তোকে খাইয়ে দি। এ পেকো তোর তো আবার চিন্তা নেই, কালো কালো কেক খা, অসুবিধা নেই, কিন্তু আমি তো আবার খেয়ে নিলে একটু সমস্যা হয়ে যাবো আর কি। বলছি যে এখানে তো সব হলো, কিন্তু আমার কি কিছুই, এই যে ভালো বাবা কেকটা নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে। পেকো পেকো কে দিচ্ছে না, পেকো সব ঘর বাড়ি খুলিয়ে দিচ্ছে, দেখো এই দেখো দেখো, ওর ঘর বাড়ি সব উচ্ছেদ করিয়ে দিল, গরু গাধা সব নিয়ে ভালো বাবা চলে গেল। এবার ভালো বাবাকে একটা জিনিস বলে আসি, দেখি ভালো বাবা কোথাও আছে কিনা। বলছি যে একটু কি এই কেকটা খেলে একটু কালো হয়ে যেতাম, তা এটা কি আছে একটু দেখি, এটা তো চিকেন। হ্যাঁ কেন মা, একটু চিকেন দাও তো, এটু শুধু চিকেন খাবো, দাও এত ভালো মা না, আর দুটো নেই, আর একটু চিকেন দাও, এই তো খাই, এই তো পরে খাবো, আচ্ছা ঠিক আছে তাহলে তাই খাবো। বলছি এ বাবা, বেলুন লাগানো আছে, জন্মদিন শেষ হয়ে রাত কভার হয়ে দিন হয়ে গেল, এই যে বি ফর ব্যাগ দেখতে পাচ্ছি, এ ব্যাগ ঝোলা নিয়ে সব দাদন চলে যাচ্ছে নাকি বাবা? এ বাবা, দাদন চলে যাচ্ছে মানে তো মেরি বিস্কুট চলে যাচ্ছে, মেরি বিস্কুট চলে যাচ্ছে মানে স্যারও দুঃখ পাচ্ছে। এ বাবা, এ বাবা, বলছি ডি ফর দাদন, কালকে তো এত দম দিয়ে বেলুন ফোলালে, আজকে একটু রেস্ট না, তারপরের দিন চলে যেও। এ বাবা কে কার কথা শুনে, এরকম সব বি ফর ব্যাগ এসব নিয়ে চলে যাচ্ছে বাবু কোথায়? বলছি যে এম ফর মেরি বিস্কুটগুলো তো চলে যাচ্ছে, বা দরজাতে বন্ধ করে দিয়ে ডি ফর ডোরটা বন্ধ করে এখানে আটকিয়ে রাখে যাতে যেতে না পারে, কিন্তু এতে যা বড় বড় ব্যাগ নিয়েছে তাতে তো আমাকে একবার ধাক্কা দিলেই আমি সাইড হয়ে যাবো মনে হচ্ছে। যাই হোক, বলছি যে দাদা এই আবার কবে আসবে, মেরি বিস্কুটগুলো তো চলে যাচ্ছে। দাদান গোয়িং, মেরি বিস্কুট অলসো গোয়িং, আমার তো সেই অঙ্কটা মনে পড়ে আছে, এম ফর ম্যাথ আর কি।
যাচ্ছে, এম্পার মনে পড়ে যাচ্ছে। কোনটা বলতো? এই দেখো দাদান ওয়ান মেরি বিস্কুট, থামি ওয়ান মেরি বিস্কুট, ইজুকাল টু মেরি বিস্কুট, দাদান থামি গন মানে ওয়ান মাইনাস ওয়ান মেরি বিস্কুট, জিরো মেরি বিস্কুট। এ বাবা সব খেতে ঘ হয়ে যাচ্ছে, দূর বাবা দিল্লি তো চলে যাচ্ছে মনে হচ্ছে। দেখি ভালো করে দেখতে পাচ্ছে, এতে আদর করে আদর করছে ঠিক আছে, কিন্তু বলছি যে আজকে তো থেকে গেলেই হতো, আর একটা দিন এক্সট্রা মেরি বিস্কুট পাওয়া যেত। দেখি ওদিক দিয়ে আরেকবার বলে, যদি যদি দেখি যদি শোনে এই কোন দিকে যাব, বুধবার এই জানলা দিয়ে দেখা যাবে না, এদিকে আবার কি সব রয়েছে। উফ বাবা রে বাবা, কাউকে তো দেখতেও পাচ্ছি না। কোথাও তো দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেল রে বাবা? হ্যাঁ এই তো পরিষ্কার হয়েছে, এতক্ষণ একটু বুঝে কি। ও বাবা, থামি ইজ গোয়িং, নো ওয়ান কথা শুনিং। এ বাবা, আমি বলছি তোর বাবা কেউ কারো কথা শুনছে না, হাত নাতে হাতে চলে যাচ্ছে। এটা আজকে আর মনটা ভালো নেই, পেকুর বার্থডেটাও পেরিয়ে গেল, এই যে সব সবাই চলে যাচ্ছে হাত নাড়তে নাড়তে পা নাড়তে নাড়তে, তাই আজকে আমি আর ভালো লাগছে না। হ্যাঁ মাথা দিয়ে আগুন বেরোচ্ছে একবারে, এটা আজকে আমিও চললাম।